ঝিনাইদহ জেলার সদর উপজেলার আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মীকে 50,000 টাকা নগদ প্রদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ। সোমবার বিকালে পাগলাকানা ইউনিয়নের জামতলা বাজারে আনুষ্ঠানিকভাবে সাদিকুর রহমান নামের আওয়ামী লীগের এ কর্মীকে ভালো একটি চায়ের দোকান বানানোর জন্য এই অর্থ প্রদান করেন তিনি। এ সময় অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিনের আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী সাদিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছিল। সে যেন ভালো একটি দোকান করে সুন্দরভাবে সংসার চালাতে পারে, এজন্য তাকে এই অর্থ প্রদান করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো কর্মী যেন কষ্টের দিন পার না করে সেজন্য তিনি ক্ষুদ্র চেষ্টা করেছেন মাত্র। আমার একজন কর্মী, আমি আওয়ামী লীগটাই করি ছাত্রলীগ দিয়ে 54 বছর। আমি যখন প্রোগ্রাম করছি তখন এই বাণীকান্দর গ্রামের ছাদি ও তখন মাইকিং করতে হলে কোনো রেকর্ডিং করা হতো না। ওর মাইক রিক্সায় উঠিয়ে দিয়েছি, ভ্যানে উঠিয়ে দিয়েছি, ও এই এলাকায় মাইকিং করে বেরিয়েছে পাগলাখানা ইউনিয়ন সহ। আমার মনে আছে ওরা অনেক অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এই বিএনপি জামাত কর্তৃক তো এখানে বসে একটি ছোট্ট চার টোঙের দোকান দুইটা বলে বসে চা বিক্রি করে। আমি 3-4 দিন আগে আমার ভিতরে একটি নিজের চিন্তা করছি, বসে বসে ও চা বানাচ্ছে, ওখানে বসে আমি চা খাচ্ছি, আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে। তা আমি ভাবলাম যে জীবনে ও তো বেশ অনেক বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, অনেক বড়, তোর চার দোকানটার চেহারা বদলিয়ে দেবো। তা আমি একটু বললাম যেখানে কোনো দোকান পাওয়া যায় কি না, ঘর পাওয়া যায় কি না। আমি যেখানে বসে আছি এর পিছনেই যে বিল্ডিং, এর পশ্চিম পাশে পূর্বের পাশে একটা ঘর আছে, পশ্চিম পাশে এই ঘরটা আছে। ঘরের মালিককে মালিককে ডাকলাম, কথাবার্তা বললাম, বলি এই অঞ্চল লোক, আমি হেডমাস্টার ছিলাম হাই স্কুলের, তো সবাই স্যার বলে। তারপর স্যার আপনি বলছেন তখন আমি ঘর দিয়ে দেব। তখন আমি একটি মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে এটা কোনো অনুদান আমি দিচ্ছি না, আমি কোনো দানও করছি না, ওর আমি একটু সহযোগিতা করছি, আর্থিক সহযোগিতা করে ও যাতে এখানে ওঠে, ব্যবসাটা করতে পারে, যে কারণে আমি এটা করছি। আমি আর একটা ছেলেকে হেল্প করবো বারেক নাম করে, অনেক আগে যেখানে ভোট চাওয়া লোক ছিল না বাড়ি পাতাম, সে আমার নৌকার জন্য আমি বলতাম যে বারেক একটা লোক নেই, তুমি একটু নৌকার ভোট চেয়ে ভোট চাইছে করবো, দেখি যতটুক পারি আল্লাহ রশিদ রহমত। আমি কিন্তু এই টাকাটা একেবারে দলের জন্য, আমার নেত্রীর মুখ উজ্জ্বল হোক, আমি চাই যে মোটামুটি এটা আমার নেতা কর্মীরা আওয়ামী লীগের উজ্জীবিত হবে, উৎসাহিত হবে। আমি এটা এখানে এটা করছি, এমন একজন লোক আছে, আমি 5,000 টাকা আর্থিক সহযোগিতা করলাম, পরিস্থিতির কারণে 20,000 টাকার একজনে দিতে হতে পারে। তো এই টাকা আল্লাহর রহমতে আমার 3টে মেয়ে চাকরি করে, একটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, আমার বাদে না ইনশাল্লাহ। এইটুকু শুধু বললাম, এই আমার উদ্দেশ্য। আমি ওর দানও করছি নে, অনুদানও দিচ্ছি নে, ওর আর্থিক সহযোগিতা করছি। এ সময় সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন, নিজের কষ্টের সময় দলের নেতা এভাবে পাশে থাকায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিটা করি, আমার ভাইয়ের সাথেই রাজনীতি করি, অ্যাডভোকেট আব্দুর রশিদের সাথে, সেই ছোটোকালের থেকেই সারা জীবন তার নির্দেশেই চলি। সে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সভাপতি, সে আমার ভালো জানে, ভালোবেসে টাকাটা আমার আর্থিক সহযোগিতা করলো। আমি ছোট্ট একটা দোকানদারি করি, তাই সে আসে আমার দোকানে বসে, একদিন দুই দিন পরপরই আসে, তার সাথে সম্পর্কটা ভালো, সে আমার ভালো বানে, তাই ভালো টাকাটা দিল। আমি আওয়ামী লীগকে না, সাধারণ জনগণের বলতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে দেশটা এগিয়ে নিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কার ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে। এ সময় উপস্থিত ছিলেন পাগলাকানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, মাজিদুল হক সোনু, মইনুল হাসান পলাশ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অ্যাডভোকেট আব্দুর রশিদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি, উনি উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনার ইউনিয়ন এইটা,
উনি ব্যক্তিগতভাবে একটা অসহায় ব্যক্তি যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িত। আমি যখন আওয়ামী লীগে আসি নাই, আওয়ামী লীগ আমি প্রায় 25 বছর আওয়ামী লীগ করি, আমার আগেও উনি ছোটবেলা থেকেই আওয়ামী লীগের জন্য, যখন এই আওয়ামী লীগের একটা মাইকিং করা একটা সিটি দেওয়া এই ইউনিয়নের লোক ছিল না, তখন এই সাদেক বিভিন্নভাবে আওয়ামী লীগের সহযোগিতা করেছে, মাইকিং করেছে, সিটি বিভিন্ন জায়গায় দিয়ে বেরিয়েছে। আজকে সে একটা ছোট্ট একটা চায়ের দোকানে বসে চা বিক্রি করে। এইটাই উপলব্ধি করে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, উনি থানা আওয়ামী লীগ সভাপতি, উনি ব্যক্তিগতভাবে তার সহযোগিতার জন্য 50,000 টাকা দিয়ে এই 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 ঘরটা উনি তার জন্য নিয়ে দিচ্ছেন, যাতে এখানে ভালোভাবে ব্যবসা করে সে জীবিকা নির্বাহ করতে পারে। এই মহান উদ্যোগকে আমরা ইউনিয়নবাসী এবং এই গ্রামের যারা উপস্থিত আছে সবাই সাধুবাদ জানাই। দলীয় একজন কর্মী হিসেবেই হোক বা একজন অসহায় মানুষের জন্যই হোক, তার জীবনে কিছু করার জন্য, তার সম্ভবত একটা প্রতিষ্ঠানের জন্য, তার একটি প্রতিষ্ঠানে ওঠার জন্য তার নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করছেন, সে ব্যয়টা যতই হোক না কেন, সে ছোট হোক আর বড় হোক, সেই মানুষের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আবারও ধন্যবাদ জানাই। আজকে সত্যিকার অর্থে এই দল দীর্ঘদিন ধরে করছি, 71 সালের স্বাধীন হওয়া দেখেছি 16 ডিসেম্বর, তখন থেকে এই আওয়ামী লীগ দেখছি কে কেমনভাবে করেছে। সাদিকের অতুলনীয় দলের প্রতি নেতৃত্বের যে শ্রম দেওয়া, সেটা আমি সাদিকের থেকে দেখেছি, আমার বড় ভাই দেখেছি, আমিও করি আওয়ামী লীগ সে থেকে এ পর্যন্ত। আমাদের বঙ্গবন্ধু যিনি বাংলাদেশ স্বাধীন করার পক্ষে ছিলেন, এই স্বপ্নটা কিন্তু আসলেই বঙ্গবন্ধুর ছিল।